মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তুই আমার বন্ধুর ভালোবাসার মানুষকে মেরেছিলি এবং আমার বন্ধুকে মারছিলি? আজ তোকে কে বাঁচাবে? তোর এইখানে আমরা তোর আড্ডাখানায় এসে আমরা তোকে মেরে যাব, দেখে তোর কোন বাপ আছে তোকে বাঁচায়। আজ তোকে আর বাঁচাতে পারবে না। মনে কর সেই দিনের কথা। হ্যাঁ দোস্ত বল। হ্যাঁ বন্ধু, তুই কই আছিস? আমাদের আড্ডাখানায় তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা ওইখানে থাক, আমি যাচ্ছি। দোস্ত কি অবস্থা? এই তো রে, তোর কি খবর? এই তো চলতেছে দিনকাল। তুই একা একা বসে কি করতেছ? চল একটু ব্রিজের ওই দিকটা ঘুরে আসি, চল। মনে লাগছে দোস্ত, তোরে আমার মনে লাগছে। আচ্ছা চল বাসা চল, কি তা কথা। কি রে দোস্ত, আবার এই সাইড আনলি কেন? কাম আছে দোস্ত, এখানে কাম আছে। আসল নে, তুই যদি বলোস আমি আগুনের মানুষ হবো। চল, কালকে যে মেয়েটারে দেখছিলাম না, এই রাস্তা দিয়েই তো গেছে গা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই রাস্তায় আইলাম। ও তুই এই চালতিস বন্ধু? চল, এটা তো আমি বুঝলাম না, আমার মাথার মধ্যে। বন্ধু তুই কথা বল, আমি সাইডে যাই। আচ্ছা না, তবে তুমি বাসায় যাও, আমার একটা কাজ আছে, আমি একটু ওখানে যাই। এই মেয়েটা কে দেখতো? এই মেয়ে শুনো, এই মেয়ে তোমার নাম কি? আমার নাম আমার বছরে তোমার খুব মনে ধরছে, নামটা কোয়া যাও। উস্তাদ, মেয়েটা আপনার নাম বললো না, মনে হয় তার কোনো রিলেশন না। তাতে কি একটা মেয়ের নাম শুনে আসতে পারিস না? ওই মুখ তালা উস্তাদ। হ্যাঁ, আমাদের ওই যে পুরাতন শত্রু আছে না, ওর সাথে ওই মেয়ে রিলেশন, ওইটারই আগে ব্যবস্থা করতে হবে। চল সবটাকে চল। আমার আড্ডাখানায় আয়, নইলে তোর পাখি দেখছিস বাটা। তুই তাড়াতাড়ি চলে আয় দুপুরে ড্রপ বাড়িতে, ঠিক আছে? আয়।
আসতে পারবি না। আমার এলাকায় আসা প্রেম করিস কলিজা কথা বল দেখি তোর কলিজা দেখি যেভাবে মারছোস সেভাবে হবে আমি করে হবে।